গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল টিপস বাই অরুণিমা। আমি অরুণিমা। তো আজকে তোমাদের জন্য রয়েছে আগমনী সিরিজের পরের পার্টটা। তো অনেক তো আমরা পুজো যেহেতু এসে গেছে, বড়দের শপিং তো প্রচুর পরিমাণে করে নিয়েছি, এবার আমরা করব বাচ্চাদের শপিং রিলেটেড একটা ভিডিও, যার থেকে তোমরা একটা বেসিক আইডিয়া পাবে যে বাচ্চাদের জন্য কোথা থেকে কী প্রোডাক্টটা তোমরা পারচেস করতে পারবে। তো আজকে রয়েছে ফার্স্টক্রাই হল একটা ভিডিও। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো দেখে নিই প্রথম প্রোডাক্টটা। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ আমি নিয়েছি তিনটে সেট। তো এটা রয়েছে বেবি হাগের, দেখে নিই চলো। এটা কিন্তু প্যাকেজিংটা বরাবরের মতোই খুব ভালো। এই রয়েছে তিনটে, তিনটের কালারটা দেখতে পাচ্ছ। এটা একটা রয়েছে, এই যে একটা ইয়েলো রয়েছে, আর একটা রয়েছে পিঙ্ক। সবার প্রথমে আমি যেটা বলে রাখবো সেটা হচ্ছে, আমি কিন্তু হিয়ার বয়স 2 বছর, তো সেই অনুযায়ী আমি ওর জামা কাপড় কিন্তু প্রত্যেকটাই, অক্টোবরের যেহেতু মিডিল একদম শেষের দিকটায় পুজো, আমি সবগুলোই চেষ্টা করেছি যাতে ফুল স্লিভসের ওপর নিতে পারি। কেননা দেখো, সেইভাবে বলতে গেলে খুব মানে অন্যান্য ড্রেসগুলো সেইভাবে নিলে ও তো সেভাবে ইউজ করতে পারবে না, তার জন্য আমি সব কিছুই ফুল স্লিভসের ওপর নিয়েছি, কিছু তো এমনি নর্মাল রয়েছে। তো চলো দেখি। তো এই যে একটা প্রথম টি শার্টটা রয়েছে স্কাই ব্লুর ওপর, আর এর ওপর রয়েছে পোলকা ডট, একটা পিঙ্কের উপর একটা হোয়াইটের উপরে, স্লিভসটা ফুল স্লিভস রয়েছে, আর এখানটা একটা ইলাস্টিক দেওয়া রয়েছে, খুব সুন্দর। এটা একটু নতুনত্ব, ব্যাগটা এই যে এরকম সেম, এখানে একটা খালি বোতাম দেওয়া রয়েছে, ব্যাস রাউন্ড নেকের উপর রয়েছে এই একটা গেল। এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব কমফোর্টেবল। তো এই একটা গেল। সেকেন্ড কালারটা রয়েছে ইয়েলো, এর ওপর হার্ট শেপ রয়েছে, ইয়েলো কালারের উপর ব্লু হোয়াইট আর স্কাই কালারের রয়েছে, এই যে ব্যাক সেম জিনিস। তো আর থার্ড গেল বেবি পিঙ্কের ওপর, এই যে বেবি পিঙ্কের ওপর এই এই রকমের এক সেম জিনিস রয়েছে। এই তিনটে সেট আমি নিয়েছি, এর সাথে নিয়েছি আরও কয়েকটা জিনিস, তো এগুলো না ভীষণ কমফোর্টেবল হবে ওদের জন্য। তো চলো সেকেন্ড প্রোডাক্টটা দেখে নিই। তো সেকেন্ড রয়েছে আর একটা টি শার্ট। তো এই যে এটাও বেবি হাগেরই রয়েছে, হ্যাঁ বেবি হাগেরই রয়েছে, হ্যাঁ এই যে একদম লাইট স্কাই ব্লুয়ের ওপর, আর এতে দেখো একটা মিনি মাউস রয়েছে, ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ। এটাই কিন্তু এর লুকটাকে পুরো একদম সুন্দর চেঞ্জ করে দিয়েছে, দেখতে পাচ্ছ নর্মাল ফুল স্লিভসের ওপর। আর এগুলো কিন্তু খুব সফট, বাচ্চাদের ক্ষেত্রে দেখবে আমরা জিনিসগুলো নেওয়ার সময় সবসময় চেষ্টা করি যেটা পরে ওদের কোনো রকম কষ্ট হবে না, ওদের জন্য খুব কমফোর্টেবল হবে, সেরকম জিনিসই আমরা নেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে আর একটা, চলো তারপরেরটা দেখে নিই। তো ওর সাথে যে আমি প্যান্টগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এগুলো বেবি হাগের রয়েছে, এটাও তিনটে সেটের ওপর ছিল, আর প্রত্যেকটা জিনিসের প্রাইস কিন্তু আমি এখন বলতে পারছি না, আমি তোমাদেরকে স্ক্রিনে অ্যাড করে দেবো, তোমরা একটু দেখে নিও কেমন, সাইজ প্রাইস সমস্ত কিছুই আমি অ্যাড করে দেবো থাকবে। এটা রয়েছে একদম পিওর হোয়াইটের ওপর, এখানটা একটা ইলাস্টিক দেওয়া রয়েছে, দেখো এটার সাইজটা আমি একটু বড়ই নিয়ে ফেলেছি, যদিও কেন আমার প্রবলেম হচ্ছে না, কেননা এখানটা যেহেতু একটা ইলাস্টিক দেওয়া রয়েছে লুকটা খুব সুন্দর দিচ্ছে। এখানেও একটা ইলাস্টিক দেওয়া পিঙ্ক কালারের, এখানে একটা বো রয়েছে ফ্লোরাল প্রিন্টের ওপর, এটা রয়েছে প্রথমটা। সেকেন্ডটা রয়েছে লাইট অরেঞ্জের ওপর, সেম জিনিস, এখানে একটা বো রয়েছে, এর প্রিন্ট কিছু নেই সেরকমভাবে, গার্ডার রয়েছে সেম জিনিসই। তো এরপরে রয়েছে থার্ডটা একদম বেবি পিঙ্কের ওপর, পোলকা ডটের ওপর, এখানে একটা বো রয়েছে। এই গেল আমাদের এই প্রোডাক্টটা। তো চলো দেখে নিই নেক্সট কী রয়েছে। নেক্সট রয়েছে একটা কোয়ার সেট, তো এই হচ্ছে সেটা, চলো দেখে নিই। তো এটা যখনই আমি আর বোন দেখেছি আমাদের ভীষণ পছন্দ হয়েছে, একদম লাইট পিঙ্ক আর হোয়াইটের সঙ্গে রয়েছে, স্লিভসটা দেখতে পাচ্ছ ফুল স্লিভসের ওপর, এই যে খুব সুন্দর, এতটা সুন্দর মানে কি বলবো, এটা রাউন্ড নেকের ওপর রয়েছে, ব্যাগটাও সিম্পল, প্যান্টটাও সেম, দেখে নাও এই যে এখানটা একটা ইলাস্টিক রয়েছে, এটা কিন্তু ভীষণ সুন্দর আর খুব কমফোর্টেবল হবে। আর হিয়াকে এত মিষ্টি লাগছিল, তোমাদেরকে কি বলবো, আমি ওটা একবার ওকে পরিয়ে রেখেছিলাম, খুব সুন্দর লাগছিল। তো এটা কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো, কেননা ওরা তো বাচ্চা আর পুজোটা যেহেতু ওরা মিডিল টাইমে পড়েছে, ওদেরকে নিয়ে একটু বেরোতে গেলে বলো অসুবিধে হবে, এগুলো কিন্তু খুব কমফোর্টেবল হবে, রোদ্রে বেরোলেও অসুবিধে হবে না, আর রাতের দিকে তো জানোই এখন ওয়েদার চেঞ্জের সময় হয়ে যাবে, তখন খুব না হলে প্রবলেম হবে। এটা কিন্তু ভীষণ সুন্দর, সমস্ত কিছু কিন্তু আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি ডিটেলস, তোমরা একটু চেক করে নাও। চলো দেখে নিই নেক্সটটা। নেক্সট রয়েছে আর একটা কোয়ার সেট, সেটা দেখে নিচ্ছি। আমি কিন্তু সব কিছুই বেবি হাগ থেকেই নিয়েছি বরাবর যেমন নিই। তো এটা রয়েছে একদম মেরুনের ওপর, এই যে দেখতে পাচ্ছ ফ্লোরাল একটা প্রিন্ট রয়েছে প্যান্টটার মধ্যে, এখানে একটা গার্ডার রয়েছে,
এটা গেল প্যান্টটা, এর সঙ্গে যে টি শার্টটা রয়েছে সেটা হচ্ছে এরকম খুব সুন্দর দুটো হরিণ দেওয়া। এটা ভীষণ সুন্দর রাউন্ড নেক ফুল স্লিভসের ওপর, আর সব থেকে বড় কথা এগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল, যেটা আমি বারবার বলছি। তো চলো দেখে নিই নেক্সটটা। তো এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি ওর অষ্টমী লুকের জন্য, এটা আমি নিয়েছি, তোমরা কিন্তু এটা একবার ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ ওপরের পোর্শনটা ঠিক এরকম, স্লিভসটা কিন্তু অ্যাডজাস্টেবল রয়েছে, ব্যাকটা এই যে এরকম দেখতে পাচ্ছ, কালারটা এত সুন্দর, এটাকে কি কালার বলবো, পিঙ্কের সাথে রেডের একটা কম্বিনেশন রয়েছে, নিচে একটা লেস ওয়ার্ক রয়েছে, ভীষণ সুন্দর প্লিটেড পুরো পোর্শনটাতেই কিন্তু একটা লেজের ওয়ার্ক রয়েছে। এই গেল টপটা, তার সঙ্গে রয়েছে এই প্যান্টটা, ভীষণ সুন্দর। এই যে একদম পিঙ্কের ওপর পিঙ্ক রেড আর ইয়েলোর একটা কম্বিনেশন, এই গেল প্যান্টটা। এই যে ইলাস্টিকটাও কিন্তু ভীষণ সুন্দর, আর এর মেটেরিয়ালটা কিন্তু ভীষণ সফট। এই কুর্তা সেটটা কিন্তু তোমরা অষ্টমীর জন্য নিতেই পারো, ভীষণ মিষ্টি লাগবে যখন গুড়গুড় করে হেঁটে হেঁটে বেড়াবে, ভীষণ প্রিটি, মানে একদম খুব সুন্দর লাগবে। এই গেল আমার এই প্রোডাক্টটা, এর প্যান্টটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে টোটাল সেটটাই। তোমরাও কিন্তু তোমাদের ছোট্ট সোনার জন্য এইভাবেই একটা প্ল্যান করে কেনাকাটা করতে পারো, খুবই ভালো লাগবে আশা করছি। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আজকের ভিডিওটা এতটাই, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে নিও ডেইলি আপডেটসের জন্য। আর এইরকম হল ভিডিও কিন্তু আরও আসতে চলেছে, তাই কিন্তু অবশ্যই পেজটা ফলো করে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা এতটাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি, বাই।